ও বাবা, হাতে ফুলের তোড়া নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি। ওগো শুনছো, করুণা করুণা এসে দেখে যাও তোমার বোনের অবস্থা। এই তো দেখছি রাধিকার পূর্ব লাগছে গো। তোমার বাবাকে কিন্তু চুপ করতে কর, খালি বাজে কথা কইছি। আমি আমার ঘরে রাখবো বলে ফুলগুলো নিয়ে যাচ্ছি, আর উনি কি নাকি ভেবে বসলে। আমি কি ভাবলু না, দেখি তুমি মনের কথা কেমন পড়তে পারো। তোমার হাতে ফুলের তোড়া দেখে কি ভাবলু আমি। ওর সাথে কেন এমন করছেন বলুন তো। তোমার বোনের চোখ মুখের অবস্থা দেখেছো, লজ্জা একেবারে রাঙিয়ে গেছে। তা কার কথা সে ভাবছে, তুমি কি ভাবছো আমি বুঝতে পারি না। আচ্ছা শেষ দিদি, এমনিতে তো তোমার বরের মুখ থেকে কোনো কথাই বের হয়নি, সারাক্ষণ গালি মুখ কানা গম্ভীর করে থাকে, আর এখন এত কথা বেরোচ্ছে কি করে বলো দেখি। ছোট শালীর বিয়ে হচ্ছে না, তাই আনন্দে। তুমিও তুমি আমার কথা কইবে তো? ঠিক আছে, আমি তোমাদের কারোর সঙ্গে কথা কইব না। রুশো রুশো ছোট শালী, আজ কিন্তু কথা না বললে নিজেই ঠকবে, বুঝেছো? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আসুন মনমতো বাবু, আসুন আসুন। আসলে আজ আমার ছোট শালী কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। হাতে এটা কি? বিশেষ কিছুই নয়, সামান্য একটা উপহার মাত্র, বই ওনার জন্য। বাবা বই, এই তো দেখছি ইংরেজি কবিতার বই। বেশ ভালো কথা, তাহলে তো আপনার দুজনের সাক্ষাৎ হওয়ার বেশ ভালোই উপায় এটা। আপনি ওকে ইংরেজি শেখাবেন, যদিও আমাদের জগদম্মা কিন্তু একটু হলেও ইংরেজিটা জানে। কিন্তু এটার জন্য আপনাদের কথাবার্তা হবে আর কি। কিছু মনে করবেন না মনমতো বাবু, আসলে কি জানেন, এই বাড়ির দুই জামাই আমার থেকে বয়সে বড়, আপনি আমার থেকে সম্পর্কে ছোট, তাই একটু রসিকতা করে ফেললুম। আরে না না, রসিকতার কিছু নেই। আসলে আমি এই বইটা সেই জন্যই এনেছি যাতে পড়ে শোনাতে পারি। খুব বলতিস না ছোট কুকি, তোর সে জামাই দাদার মতো যে তোর মন বুঝবে তুই তাকেই বিয়ে করবি, সে তোর জীবনে চলে এসেছে। চলে যাস না ছোট কুকি, তুই স্বামী হিসেবে ঠিক যেমন মানুষটিকে চাইতি উনি ঠিক তেমনই। কি এত গুজগুজ করা হচ্ছে শুনি, এ তো ভারী অন্যায়, আলাদা কথা কেন? যাই হোক, দুজনের কথা শেষ হলে এখানে আসা হোক। করুণা, তোমার বোনকে বলো মনমথু বাবুর ওই উপহারটি গ্রহণ করে তাকে যেন ধন্য করে, আর পরিবর্তে সেও যদি কিছু দিতে চায় তাহলে দিতে পারে, আমরা চোখ বন্ধ করে থাকবো কি। তাক অনেক হয়েছে, আজ আপনি একটু বেশি রঙ্গ করছেন দেখছি। ছোট কুকি তুই আমার সাথে আয়, চল। খুব সামান্য একটা উপহার, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা এসবের আবার কি দরকার ছিল শুনি? যখন এবারই জামাই হবে তখন পঞ্চ ব্যঞ্জন দিয়ে পাত পেরে বসে খাওয়াবো।
এখন আসুন তো দেখি, আসুন। বেশ, খেতে পারি। তবে একটা শর্ত আছে, আমি একা নয়, আপনাদেরও কিন্তু অংশগ্রহণ করতে হবে। না 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 না, খাওয়াই নয়, এইটুকু খাওয়ার আমার পেটে কোথায় যে হারিয়ে যাবে। আমি বরং একখানা প্রস্তাব দিই, দেখুন আপনার মনঃপূত হয় কিনা। তার আগে আমি বলি কি, আপনি আগে বসুন। না না, আগে আমায় বলুন, দেখুন আমি তো একা এত খেতে পারবো না। আরে খাবারের বিষয়টা আমি বলি। হ্যাঁ বলুন। আপনি বরং খান, আমার ছোট শালী তদারকি করুক, তারপর আর আমার গিন্নি আপনাদের দুজনের উদ্দেশ্যে একখানা গান ধরে। সাধু সাধু, অতি উত্তম প্রস্তাব, এই প্রস্তাবে রাজি না হওয়ার কোনো কারণই নেই। না না, আমি ওসব পারবো না। আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আমি এখন আসি। আমি কি বললাম? আচ্ছা শোনো, আচ্ছা সেই স্থিতি, তুমি এখন পালাচ্ছ কেন? তোমাকে তো গান গাইতেই হবে। হ্যাঁ, তার উপর আবার দুদিন বাদে তোমার বোনের বাসরে তো এমনি গাইতে হবে, এখন গাইলে দোষ কোথায়? তাছাড়া আমার অনুরোধ, তুমি একখানা গান ধরো। আমি জানি আমি মনমতো বাবুর মতো অত প্রেমিক মানুষ নই, বই উপহার দিইনি, কিন্তু গান শোনা থেকে কেন বঞ্চিত হই বলো? আর তাছাড়া একেবারে কিছু দিইনি তা তো ভুল কথা, তাই না? তোমার জন্মদিনে বাগান থেকে ফুল দিয়েছিল। অনেক রং হয়েছে, আমি আসছি। বুঝলেন মনমতো বাবু, বিয়ের পরে এমনই অবস্থা হয়। মথুর বাবু, বিয়ের পর সবার ভাগ্য কিন্তু একরকম নাও হতে পারে। রকুবি, কেন আমার মনটা এমন ভাবে অস্থির হয়ে আছে? রকুবি কেন কেন বারবার মনের মধ্যে কুচিন্তার উদয় হচ্ছে? রকুবি কেন বারবার কেন মনে হচ্ছে চটকুকির বিয়ে শান্তিতে হবে না? করুণার বিয়ের মতো চটকুকির বিয়ে তো গোল বাঁধবে। তবে থেকে আমি প্রতিজ্ঞা করেছি, মন দেব নে, দাবি দেওয়া মানব নে, তবে থেকে আমার মনের মধ্যে এমন অস্থির পড়া শুরু হয়েছে। রঘুপতি, আমার বুকটা যে ভয় কাঁপছে। রঘুবীর বুক তো কাঁপবেই বউ। অমন চাল চলন যাদের, তাদের বাড়ি মেয়ের বিয়ে দিবি? বেম্মদের মতন চাল চলন, তাদের মতো কথাবার্তা, সবকিছুতেই তো কেমন নোখ দেখানি সাহেবিয়ানা। গুরুজনদের সম্মান করতে জানে নে, তাদের পায়ে হাত দিয়ে পেন নাম করে নে, তেষাচার মানে নে, তারা মনে করে এসব মানলে নাকি তাদের মান যাবে। না না, এই বাড়িতে বিয়ে দেওয়া একদম ঠিক হবে না। আমি মানলুম তারা দু পাতা ইংরেজি বেশি পড়েছে, কিন্তু তা বলে এইরকম ব্যবহার করবে? না না, ঠাকুরপো ভুল করছে, তুই ঠাকুরপোকে বল। আর ওই মতুরও এই সম্বন্ধ এনে একদম ঠিক করেনি, সে তো জানি এবারে রীতিনীতি কেমন। তাদের সঙ্গে কি আমাদের আমাদের একটু মেলে? দিদি, মতুর এই সম্বন্ধ কানা আনেনি, এই সম্বন্ধ তো নিচে থেকে বাড়ি বয়ে একে নিয়েছে। আর এই সম্বন্ধ তো ওই বাউন্দির শাসানির পরই এসেছে। দেখো দিদি, তোমার যেমন ওই ছেলে পিলেদের চাল চলন মেনে নিতে অসুবিধা হচ্ছে, তেমন কিন্তু আমারও অসুবিধা হচ্ছে। কিন্তু তোমার টাওয়ারপো যখন এতে কোনো দোষ দেখছেন না, তখন আমি কি বলি বলো তো? আচ্ছা বউ, তুই রঘুনাথের পায়ে ফুল নিবেদন করে অনুমতি চেয়েছিস? প্রত্যেক মেয়ের বিয়ের আগে যেমন অনুমতি নিতিস? তাই তো, আমি তো অনুমতি নিতেই বলে গেছি। সত্যি বলতে কি বলো তো দিদি, আমার তিন জামাই, ঈশ্বর, ওরা তো এদের মতো নয়, এই দুটো ছেলে যে একেবারে আলাদা। তার জন্য মনে হয় সবকিছু ভুলে যাচ্ছি, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।